সিজন পাস নিয়ে আমাদের অনেকের মনে জল্পনা কল্পনার কোন রকমের শেষ নেই। আসলে সিজন পাস নিলে আমরা কি পাবো আর না নিলে বা কি পাবো, এর সুবিধা অসুবিধা কি রয়েছে, এ নিয়ে কিন্তু আমাদের মনে প্রশ্নের কোনো শেষ নেই। তো সেজন্যই আমি কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে এলাম যে সিজন পাস নিলে কি সুবিধা পাবো এবং কি সুবিধা পাবো না। ফার্স্টে সহজ থেকে শুরু করি, তারপরে কঠিন দিকে যাব, অনেকগুলো ধাপ আছে, হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কষ্ট করে দেখে নিবে, তাহলে তোমরা সিজন পাস কিনে কিন্তু লাভবান হবে বা নেক্সট যে সিজনগুলো আসবে সিজন ওয়ান সেটা কিনেও লাভবান হবে। তো চলো কথা না বাড়িয়ে এখনই তোমাদেরকে জানিয়ে দিই আসলে আমরা কি কি লাভবান হতে পারবো। প্রথমে যারা সিজন পাস কিনবো তারা কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাপেল TRX1 এই বাসটি কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং তার সঙ্গে পেয়ে যাবে 100K কয়েন যা দিয়ে তোমরা নতুন করে বাস কিনতে পারবে বা চার্ম কিনতে পারবে। নেক্সট আরও একটি বিষয় তোমাদেরকে বলে দিই, সেটা হলো যে তোমরা কিন্তু আরও একটি গাড়ি পেয়ে যাবে, সেটা হলো KIWI RJ2S এই গাড়িটিও পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে 10 মিলিয়ন কয়েন কিন্তু তোমরা নিতে পারবে। তবে এখানে কিছু কথাবার্তা রয়েছে, সেখানে হলো তোমরা কিন্তু এই কয়েনগুলো ইনস্ট্যান্ট হয়তো পাবে না, তবে তোমরা খেলতে খেলতে সিজন পাস কমপ্লিট করতে করতে তখন পেয়ে যাবে। এখন তোমাদের সামনে সেটি নিয়ে এলাম কিভাবে তোমরা কয়েনগুলো পেয়ে যাবে। দেখো এখানে মোটামুটি সিজন পাসে যা যা থাকবে সব কিছুই কিন্তু তোমাদের সামনে আমি এক্সপ্লেইন করছি এবং ছবিটা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। নর্মালি তোমরা যারা গেমগুলো খেলো অনলাইনের বাস বা কার গেম, যেমন অ্যাসফল্ট 9 তোমরা যারা খেলেছো, তারা কিন্তু এই ধরনের সিজন নিয়ে দেখতে পেরেছো যে বিভিন্ন ধরনের সিজনে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাড়ি থাকে, এবং সিজনের যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করতে পারলে সে কিন্তু আমরা সেই গাড়িগুলো পেয়ে যাই। ঠিক এখানেও সেইভাবেই করা আছে। দেখো এখানে আমরা যেটি দেখছি, সিজন পাস কিনার পর আমরা কিন্তু ফ্রিতে XP পেয়ে যাব, এবং যেটা আমি বলেছিলাম যে 10 মিলিয়ন হয়ে যেতে পারে, তোমরা এখানে কিন্তু সিজন পাসের এই যে XP গুলো তোমরা পেয়ে যাবে, এবং নিচে দেখো একটি গাড়ি দেওয়া হয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাও কিন্তু পেয়ে যাবে। তবে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সিজন পাস কিনবে না তারা কিন্তু মাল্টিপ্লেয়ার খেলার ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেমে পড়ে যাবে। কি প্রবলেমে পড়ে যাবে তার আগে জেনে নেই যে সিজন পাসে আর কি থাকছে। সিজন পাসে কিন্তু তোমরা পেয়ে যাবে সিলেটি বাস টার্মিনাল, আর সেই বাস টার্মিনালটি কিন্তু তোমরা আনলক করতে পারবে, যে টাকাটি পাবে সেখান থেকে বা নর্মালিও পেয়ে যেতে পারো। এখন তোমাদেরকে বলি এই সিলেট বাস স্ট্যান্ড থেকে তোমরা কোথায় কোথায় যেতে পারবে। সিলেট বাস স্ট্যান্ড থেকে তোমরা ঢাকা থেকে সিলেট যেতে পারবে, সিলেট থেকে ঢাকা যেতে পারবে, সিলেট থেকে নারায়ণগঞ্জ যেতে পারবে, এবং নারায়ণগঞ্জ থেকে কিন্তু তোমরা সিলেটে যেতে পারবে। তো এই সিজন পাস কেনার পরপরই কিন্তু তোমরা এটি পেয়ে যাবে। এখন চলে আসি ভিতরে আর কি রয়েছে। বন্ধুরা এখানে তোমরা যদি সিজন পাস নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকগুলো গাড়ি এখানে ইনস্ট্যান্ট পেয়ে যাবে, এবং সেগুলো কিন্তু আনলক করতে পারবে, তবে তোমরা যদি সিজনটা কমপ্লিট করতে পারো, এবং তোমাদের যদি এখানে যে কয়েনগুলো দরকার এই কয়েনগুলোকে তোমরা আনলক করতে পারো, তাহলে আশা করি সব কয়টা গাড়িকে তোমরা আনলক করতে পারবে। নেক্সটে চলে আসছি, এখানে তোমাদের যে প্রবলেমটি হবে সেটি হলো যে যারা সিজন পাস কিনবে না তারা কিন্তু এখানে কাস্টম স্কিন করার পর একবারই শুধু একটা রুটে খেলতে পারবে। নেক্সট তোমরা যদি আবারও খেলতে চাও বা বের হয়ে যেয়ে আবার খেলতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবারও নতুন করে অ্যাড দেখে ঢুকতে হবে, এবং আবারও নতুন করে স্কিন সেট করতে হবে। কিন্তু সিজন পাস যারা কিনবে তারা একবার অ্যাড করার পর তাদেরকে আবার এই সমস্যাটা ফেস করতে হবে না। এবার চলে আসি, সবাই বলছে যে সিলেক্ট আমরা পাচ্ছি না কেন। বন্ধুরা এখানে দেখো প্রত্যেকটা টার্মিনাল কিন্তু আমাদেরকে ক্রয় করতে হবে, যেগুলো আমাদেরকে লক করে রাখা হয়েছে, যেমন এখানে সিলেটের বাস স্ট্যান্ড রয়েছে, তো এটা কিন্তু আমরা সিজন পাস কিনলে পারি, এটা কিন্তু আনলক করতে পারবো। নেক্সটে চলে আসি, বোনাস একটি গাড়ি থাকে এই সিজন জিরোতে, কিভাবে নিবে। এটা হলো যে তোমরা যদি 50টা অ্যাড দেখতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা 15টা রুটে ড্রাইভ করতে পারো, এবং সেই অ্যাডটি যে কোনোভাবে তোমাদের আসতে পারে, তো এইটা দুইটা যদি ফিল আপ করতে পারো, তাহলে তোমরা কিন্তু এই KIWI 1JLX এর যে গাড়িটি তোমরা এখন দেখতে পাচ্ছ এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে একেবারে সিজন পাসের। সিজন পাস কেনার পর সিজন জিরোতে তারা খেলবে তারা। এখন তোমাদেরকে বলি যারা মাল্টিপ্লেয়ার খেলবে তাদের ক্ষেত্রে কিভাবে তোমরা খেলবে। তো মাল্টিপ্লেয়ার খেলার জন্য তোমাদেরকে কিন্তু একটি কার্ড নিতে হবে, সেই কার্ডটা তোমাদের সামনে এখন দেখতে পাচ্ছ 1500 এই কার্ডটি, আবার 300 নেক্সটে আছে এই কার্ডটি। তো যারা ফ্রিতে খেলবে তারা কিন্তু মাত্র 3 বারই পাবে এই কার্ডটি, আর সিজন পাস যারা কিনবে তারা কিন্তু এই কার্ডটিকে
অনেকবার আনলিমিটেড পেয়ে যাবে। নেক্সট চলে আসি যে কথাটি আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হলো যে মাল্টিপ্লেয়ারের ইস্যুটা তোমাদের সামনে ডেভেলপাররা যে ছবিটি দিয়েছে আমি সেই ছবিটি তোমাদের সামনে নিয়ে আসলাম এবং দেখাচ্ছি। তোমরা অনলি 3টা কার্ড পাবে এবং তোমাদেরকে অ্যাড দেখতে হবে, এবং যদি তোমরা সিজন পাস কেনো সেই ক্ষেত্রে তোমাদেরকে কার্ডের কোনো অভাব হবে না, যা দিয়ে তোমরা রুম ক্রিয়েট করতে পারবে এবং খেলতে পারবে। এবং সেখানে কিন্তু তোমাদের কোনো ধরনের অ্যাডের প্রবলেম আসবে না, মানে অ্যাড দেখতে হবে না। তো আশা করি তোমাদেরকে বোঝাইতে পেরেছি যে সিজন পাসে আমরা কী কী পাচ্ছি এবং কোন কোন প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হবে। তো আজকে মোটা ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।